সম্প্রতি দুবাই যুক্তরাষ্ট্র ঘুরে দেশে ফিরেছেন শাকিব। দেশে ফেরার একদিন পরে এলো প্রেমিক সিনেমাটি না হওয়ার ঘোষণা। এর আগে দীর্ঘ 9 মাস যুক্তরাষ্ট্রে থাকার পর 2022 সালের আগস্টে দেশে ফেরেন শাকিব খান। ফিরেই বেশ কয়েকটি নতুন সিনেমার কথা জানিয়েছিলেন তিনি, তবে সেসব সিনেমা এখনও শুটিং ফ্লোরে গড়ায়নি। প্রেমিক সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করার কথা ছিল বিগ স্ক্রিন ও এসকে ফিল্মসের, তবে বিগ স্ক্রিনের কর্ণধার জানিয়েছেন প্রেমিক নামের আর কোনো সিনেমা হচ্ছে না। পরিচালক হিসেবে রায়হান রাফিকেও রাখছেন না। এদিকে রাফি জানিয়েছেন প্রেমিক সিনেমার গল্পটি তার গল্পে তাকেই বাদ দেওয়াটা অযৌক্তিক। শিডিউল না থাকার কারণেই এই সিনেমা পেছানো হয়েছে বলে রাফি জানান। এদিকে দীর্ঘদিন ধরেই প্রেক্ষাগৃহে নেই শাকিব খান। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা গোলুই প্রেক্ষাগৃহে সেভাবে দর্শক টানতে পারেনি। এরপর নতুন নতুন সিনেমার খবরে শাকিব খান বেশ সরব থাকলেও সেগুলো নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে শাকিব খানের নতুন সিনেমার জন্য মুখিয়ে আছে তার ভক্ত অনুরাগীরা।